দরজায় করানার সে টি টোয়েন্টি বিশ্বকাপ, আর ১৮ দিনের অপেক্ষা। এরপরে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হবে চার ছক্কার লড়াই। জমজমাট এই আসর শুরুর মাসখানেক আগেই অংশগ্রহণকারী দলগুলো তাদের স্কোয়াড জানিয়ে দিলেও সেই পথে হাঁটেনি বিসিবি। জিম্বাবুয়ে সিরিজ শেষ হওয়ার দুই দিন পর বিশ্বকাপ স্কোয়াড জানালো নির্বাচকরা। আজ মঙ্গলবার ১৪ই মে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্বকাপের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এ সময় আরও উপস্থিত ছিলেন বাকি দুই নির্বাচক আব্দুর রাজ্জাক ও হান্নান সরকার। বাংলাদেশের বিশ্বকাপ দল কেমন হতে পারে সে সম্পর্কে আভাস অবশ্য আগেই মিলেছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কথায়। দলের এই টপ অর্ডার ব্যাটার বলেছিলেন, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে সিরিজের দলের বেশিরভাগ সদস্য যাবেন বিশ্বকাপে। বাস্তবেও দেখা গেছে তেমনটাই। চোটের কারণে পেসার তাসকিন আহমেদের দলে সুযোগ পাওয়া নিয়ে শঙ্কা থাকলেও ভক্তদের জন্য সুখবর শেষমেশ, তাকে নিয়েই বিশ্বকাপ মিশনে যাচ্ছে বাংলাদেশ। জানা গেছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে না থাকলেও বিশ্বকাপ শুরুর আগ পর্যন্ত সেখানেই চিকিৎসা নেবেন তিনি। পাশাপাশি দলের সহ অধিনায়কের দায়িত্বও দেওয়া হয় তাকে। আলোচনায় থাকার পরও বিশ্বকাপে দলে সুযোগ মেলেনি অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের। চোট কাটিয়ে প্রায় দেড় বছর পর দলে ফিরলেও বল হাতে সেভাবে আস্থার প্রতিদান দিতে পারেননি তিনি। জিম্বাবুয়ে সিরিজে খরুচে বোলিংয়ের কারণেই মূলত বিশ্বকাপ দলে বিবেচনা করা হয়নি তাকে। বাড়তি পেসার হিসেবে দলের সঙ্গে যাচ্ছেন আরেক পেসার তানজিম হাসান সাকিব। এছাড়াও বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দলে আছেন তানভীর ইসলাম। ওপেনিংয়ে লিটন দাস অফ ফর্মে থাকলেও তার উপর ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট। দলে আছেন অভিজ্ঞ সৌম সরকারও, যিনি জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি টোয়েন্টিতে দারুণ এক ইনিংস খেলেছেন। আর মূল ওপেনার হিসেবে আছেন প্রথমবারের মতো বিশ্বকাপে সুযোগ পাওয়া তানজিদ তামিম। মিডল অর্ডারে আফিফ হোসেন ধ্রুব বা শামীম পাটোয়ারিকেও বিবেচনা করা হয়েছিল, তবে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন সবাই। তাদের জায়গায় রিশাদ হোসেন ও জাকের আলী অনিককে মূল দলে সুযোগ পেয়েছেন। শ্রীলঙ্কার পর জিম্বাবুয়ে সিরিজেও নিজেদের প্রমাণ করেছেন তারা, তবে শামীম বাদ পড়লেও রিজার্ভ ক্রিকেটার হিসেবে দলে আছেন আফিফ। বিশ্বকাপের দল ঘোষণা আজ হলেও মূল আনুষ্ঠানিকতা কিন্তু হয়ে গেছে আগেই। গত পহেলা মে ছিল আইসিসির কাছে দল পাঠানোর শেষ সময়। নির্ধারিত সেই সময় মেনে আইসিসির কাছে দল পাঠিয়েছে বাংলাদেশ। অবশ্য আগামী ২৫ মে পর্যন্ত সেই দলে পরিবর্তন আনতে পারবে বিসিবি। এরপর থেকে পরিবর্তনের জন্য আইসিসির অনুমতি লাগবে। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে এই বিশ্বকাপে বাংলাদেশ আছে ডি গ্রুপে। প্রতিপক্ষ হিসেবে আছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেপাল ও নেদারল্যান্ডস। আগামী ২ জুন থেকে শুরু টি টোয়েন্টি বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের ডালাস ও নিউ ইয়র্কে গ্রুপ পর্বের প্রথম দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ আগামী ৮ জুন, খেলা শুরু বাংলাদেশ সময় সকাল ৬:৩০। ১০ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ শুরু রাত ৮:৩০। এরপর বাকি দুই ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে, সেই ম্যাচ দুটি হবে নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে। বাংলাদেশ দলের বিশ্বকাপ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, তাসকিন আহমেদ সহ অধিনায়ক, লিটন দাস, সৌম সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মোহাম্মদ তানভীর ইসলাম, শেখ মেহেদী, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। রিজার্ভ ক্রিকেটার হিসেবে আছে আফিফ হোসেন ধ্রুব ও হাসান মাহমুদ। তো বন্ধুরা, বাংলাদেশ দলের স্কোয়াড কেমন হলো জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।